কিমকে উৎখাতে বিন লাদেনকে হত্যাকারী মার্কিন নেভি সিল টিম। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি বিশেষ দলটি 2011 সালে পাকিস্তানের আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যার অভিযান চালিয়েছিল। সেই সিল টিমের একটি গ্রুপ এবার যাবে উত্তর কোরিয়ায়। পিয়ংইয়ংয়ের এক নায়ক কিম জংকে ক্ষমতাচ্যুত করতে তারা দক্ষিণ কোরিয়ায় যৌথ সামরিক মহড়া চালাবে। কোরিয়া সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উত্তরোত্তর আতঙ্ক বৃদ্ধির মধ্যে গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় জানায়, জং উনকে সরাতে সিল টিম সিক্স নামে পরিচিত স্পেশাল ওয়ারফেয়ার ডেভেলপমেন্ট গ্রুপ তাদের দেশে সামরিক মহড়া চালাবে। দক্ষিণ কোরিয়া এমন এক দিনে এ খবর জানালো যেদিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি স্ট্রাইক গ্রুপ কোরিয়ান উপকূলে পৌঁছানোর কথা। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইউনোহাব জানিয়েছে, এক সেনা কর্মকর্তার পরিচয় গোপন রেখে তারা তার বরাত দিয়ে জানায়, যুক্তরাষ্ট্রের একটি বিশেষ বাহিনী এবছর ফল ইগল ও কি রিসলভ শীর্ষক সামরিক অনুশীলন করবে। এ বাহিনীর একটা বড় অঙ্কের সদস্য রয়েছে। তারা উত্তর কোরিয়ায় অনুপ্রবেশ করে জং উনকে ক্ষমতাচ্যুত করা এবং দেশটির গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো ধ্বংস করার মহড়া চালাবে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে গত মাসে সেখানে পৌঁছে পরমাণু হামলায় সক্ষম বিমানবাহী এক মার্কিন রণতরী। গতকাল সেখানে আরেকটি রণতরী পৌঁছানোর কথা। বিমানবাহিনীর রণতরী ইউএস কার্ল ভিনসনের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর বিশেষ ইউনিট ডেল্টা ফোর্সও রয়েছে। ডেল্টা ফোর্স সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনায় একটি বিশেষায়িত বাহিনী। ইউনহাপের দাবি, জং উনকে উৎখাতের পরিকল্পনার অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ায় জড়ো হয়েছে এসব মার্কিন রণতরী। দক্ষিণ কোরিয়ায় এসব খবর প্রকাশের ঠিক আগের দিন মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে লেখেন, চীন সাহায্য না করলে তার দেশ একাই কোরিয়ান সংকট সমাধান করবে।